সামনে উপজেলা নির্বাচন যেই নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের সাথে সরাসরি সংযোগ ঘটে সাধারণ ভোটারের সাধারণ জনগণের সেই নির্বাচনেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বড় দলের প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না অর্থাৎ এই নির্বাচনে আসলে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাহীন হতে যাচ্ছে কিনা তার থেকেও বড় কথা এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে মন্ত্রী এমপিদের যারা স্বজন আছেন তাদেরকে ধরে নেওয়া হয়েছে কেন আসলে মন্ত্রী এমপিদের স্বজনেরা নির্বাচনের জায়গাটিতে চ্যালেঞ্জ হয়ে উঠলেন এই বিষয়গুলো আলোচনা করতে চাই দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভাত দর্শক উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এই বিষয় নিয়ে আজকের আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম আমিন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন সৌরভ হাসান যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং আছেন রফিকুল ইসলাম বাবলু গণতন্ত্র মঞ্চের নেতা ও রাজনীতি বিশ্লেষক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমিনুল ইসলাম আমিন আপনাকে দিয়ে শুরু করতে চাই উপজেলা নির্বাচন নিয়ে আসলে আওয়ামী লীগ কি ভাবছে আবারও একটি নির্বাচন যেই নির্বাচনে আমরা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে এখনো পর্যন্ত তো মাঠে দেখছি না বিএনপি জানিয়ে দিয়েছে তারা এই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই সাথে মন্ত্রী এমপিদের স্বজন একটি বড় চ্যালেঞ্জ আছে খোদ মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হচ্ছে এই অবস্থায় আসলে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ ঠিক কতখানি সুষ্ঠুভাবে পার করতে পারবে শুভেচ্ছা তন্নি আপনাকে দীপিকা আলোচক এবং সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি আপনার প্রশ্নটি খুব ছোট কিন্তু আসলে এটার উত্তর অনেক বড় যেমন মন্ত্রী এমপিদের শালা ভাগ্নে বা আত্মীয় স্বজন আবার একই সাথে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা না করা দুটি কিন্তু বিশাল মানে দুইটার আলোচনার ধরনটা দুই ধরনের প্রথমত আপনি যেটি বলছেন যে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা এটার বিষয়টা হচ্ছে কি আসলে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবেন এটা তাদের সিদ্ধান্তের বিষয় বিএনপি যদি তাদের সিদ্ধান্ত সন্তুষ্ট থেকে আমাদের করার কিছু নাই তবে আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির এত নির্দেশনার পরেও প্রথম ধাপের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি নেতা বা নেতৃত্ব গোছের তেত্রিশ জনকে আমরা দেখেছি যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন তো তবে স্থানীয় সরকার নির্বাচনে যেটা গত দুটি নির্বাচনের আগে যে চিত্রটা আমাদের সামনে ছিল সেটা হচ্ছে কি স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু দলীয় বিষয়টা প্রধান উপজীব্য হয় না সেখানে আত্মীয়তা কাজ করে আঞ্চলিকতা কাজ করে ব্যক্তির যোগ্যতা সততা অনেকগুলো জিনিস কাজ করে যেটা জাতীয় নির্বাচনে অনেকটা প্রতীক নির্বাচনে যেটা অনেকটা কম কাজ আপনি যে কথাটি বলছিলেন আসলে এই নির্বাচন ঘিরে আসলে আমরা এক ধরনের জনপ্রিয়তার জায়গাটি থেকে মাপকাঠি থেকে আমরা নির্বাচনের যারা লড়াই করছেন তাদেরকে দেখে দেখে কিন্তু আতঙ্ক যদি আসলে ছড়াই ধরনের জনপ্রিয় প্রতিনিধিরা সেক্ষেত্রে আসলে আমরা এটাকে কি আমি ওই কথায় আসতাম আপনি একটা প্রশ্ন করে সময়টা একটু ক্ষেপণ করলেন যেটা আপনি এর পরে যে প্রশ্নটি করেছিলেন প্রথম দিকে যে মন্ত্রী এমপিদের স্বজনদের কথা এটি আমার এই বিষয় নিয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে দিন দিন পলিটিক্সে অরাজনৈতিক ব্যক্তিত্বের নেতৃত্ব গ্রহণের মানসিকতাটা কিন্তু এই প্রবণতাটা বাড়ছে আবার একইভাবে একজন এমপি বা মন্ত্রী ছেলে রাজনীতি করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না তা না কিন্তু তারা যদি মানে যারা এইসব বিষয় নিয়ে প্রভাব বিস্তার করতে চাচ্ছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি মনে করতেন যে আমার আত্মীয় স্বজন সে যে হোক সে যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়

আসল রোগটা ধরতে পারছে না বা ধরছে না রাজনীতিটা সুস্থভাবে চলছে না আমি ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনীতি অরাজনীতিকদের হাতে চলে গেছে বা অরাজনীতিকদের প্রভাব অনেকটা বেশি রাজনীতি সুস্থ ধারায় চলতো এই উপনির্বাচন আমরা উপনির্বাচন দেখেছি এই স্থানীয় সরকার নির্বাচন দেখেছি না বিএনপি আমলে ঢাকা শহরে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল আবার আওয়ামী লীগ আমলে হোসেন ঘোষণা নির্বাচিত ই সাদে ঘোষেন খোকানা অন্য বা পাঁচ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত তখন তো দলীয় ছিল না সমর্থিত মেয়ররা নির্বাচিত হয়েছে আজকে যদি এই নির্বাচনে সব দল অংশ নিত তাহলে এই যে দলের এই যে বলছেন যে মন্ত্রী এমপিদের প্রভাব প্রতিপত্তি কিছু থাকে তাদের আত্মীয় স্বজনের প্রশ্নই আসতো না কারণ তারা তখন লড়াইটা হতো যে তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যে তখন এবং প্রধানমন্ত্রীর বারবার নির্দেশনা কেন্দ্রীয় নেতাদের নেতাদের বারবার কি বলে হুমকি সতর্ক বাণী এসব কিছু প্রয়োজন হতো না আপনার কথা ঠিক সোরা হাসান কিন্তু যারা প্রতিপক্ষ আছেন তারাই যদি নির্বাচন বর্জন করেন তার মানে কেন বর্জন করছে এখন আমি এটাও বলছেন যে কোনো দল তার তার বর্জন করার নির্বাচন করার যেমন অধিকার আছে বর্জন করার অধিকার আছে হোসেন মোহাম্মদ এশ্বার সাহেব কিন্তু এই কথা বলছেন যখন তার সময়ে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন বিরোধী দল বর্জন করেছিল কোন সময় আওয়ামী লীগ বিএনপি মিলে বর্জন করেছিল কোনো সময় আওয়ামী লীগ বর্জন না করেও বিএনপি করেছিল এবং স্থানীয় সরকার তো সবপ্রিয় আজকে যে উপজেলা নির্বাচন নিয়ে কথা হচ্ছে এটি অনেক মানে রাষ্ট্রবিজ্ঞানী বা স্থানীয় সরকার বিশেষজ্ঞরা তারা বলেন যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটি বড় হাতিয়ার হতে পারত কিন্তু হয়নি হয়নি কারণ এটি প্রথম উদ্দেশ্যটাই ছিল যে ক্ষমতা ক্ষমতার বড় এটা বাড়ানোর জন্যে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চাননি কিন্তু এই পদ্ধতিটা ভালো কিন্তু পদ্ধতিটা আমরা ব্যবহার করতে পারিনি প্রথম নির্বাচন হয় প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম বাম সবাই কিন্তু বর্জন করেছিল যদিও দলীয় আজকে যেমন বিএনপির কোনো 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 নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তখনও কিন্তু আওয়ামী লীগেরও স্থানীয় পর্যায়ের নেতা নির্বাচন করেছিলেন বিএনপিরও করেছিলেন কিন্তু তাদের কিন্তু তখন বহিষ্কার করার প্রশ্ন আসে না কেউ কেউ নির্বাচিত হয়ে পরবর্তীকালে পরবর্তীকাল বেশ গুরুত্বপূর্ণ পদে বা স্থানীয় রাজনীতি গুরুত্বপূর্ণ অবস্থা নিয়েছেন এখন আমরা এই যে করতে পারলাম না একসঙ্গে ইয়ে সবাই মিলে নির্বাচনটাই আমি মনে করি আমাদের সমস্যার মূলে যেতে হবে

অনেক স্থানে পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে কেন আসলেই পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতি যেটা সোরা ভাই কিছুক্ষণ বলেছেন এই অবস্থাটা সৃষ্টি হতো না যদি প্রত্যেকটা দল নির্বাচন হয় এটা নির্বাচনে অংশগ্রহণ করত ক্ষমতাসীন দলের দায়িত্ব হল বিরোধী দল যারা আছে শোনেন রাজনীতিতে অনেকভাবেই আমরা অনেকেই অনেকভাবেই বলতে পারবো বলতেছো বলতেছো কিন্তু এটা সরকারি দলেরই দায়িত্ব বেশি ছিল যে বিরোধী দলকে নির্বাচনে না এই যে দীর্ঘদিন যাবত যে চলে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করতেছে না সরকারি দলেরই দায়িত্ব সবচেয়ে বেশি আমি মনে করি যে বিরোধী দল কেন নির্বাচনে আসতেছে না তাদেরকে আজকে যদি তারা নির্বাচনে আসতো ওই আত্মীয় স্বজনটা এখানে আসতে হইতো না আর প্রধানমন্ত্রী কেউ এটা হস্তক্ষেপ করতে হইতো না যদি এই এই অবস্থাটাই হইতো আর কীভাবে দেখেন দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা সিকিউরিটি মানি বোধ এই উপজেলা নির্বাচনে ঘোষণা করছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার বোধ চেয়ারম্যান এক লক্ষ পঞ্চাশ আর এক লক্ষ বোধহয় ভাইস চেয়ারম্যান যাই হোক এই যে একটা উপজেলা নির্বাচনে এই যে নির্বাচন কমিশনার যে অর্ডারটা দিলেন দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে এই টাকাটা আসবে কিভাবে আসবে এ এখনো যথেষ্ট কারণ রয়েছে মেইন কারণটা হলো বিরোধী দলকে আনার দায়িত্ব সরকারের কিন্তু সরকার সেই দায়িত্বটা পালন করছে না যদি সরকার সেই দায়িত্বটা পালন করতো আজকে মন্ত্রী এমপিদের ভাগনা আত্মীয় স্বজন নির্বাচন আসতে হইতো না বা এই সংবাদের সৃষ্টিও হইত না আওয়ামী লীগ তো দলীয় প্রতীকে নির্বাচনও করছে না দলীয় প্রতীক নির্বাচন না করার এটা এই যে কাজটা আউলিক করেছে যে দলীয় দলীয় প্রতীকে নির্বাচন করলে তো আর অন্য কেউ আসতে পারে না এটা আউলিক চিন্তা করছিল যে এইবার দলীয় প্রতীক সহজ হয়ে গেল কিনা সেখেতে তাদের তো আরো বেশি নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল না 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 এটা আউলিক যখন বুঝতে পারছে যে নৌকা মার্কা দিলেই এখানে দল দল সৃষ্টিটা বেশি হবে ঠিক ওই মুহূর্তে আউলিক এটা চিন্তা করে এইবার প্রতীক দলীয় আওয়ামী লীগের প্রার্থী না দিলেও তারা নিজেদের দলের প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন আমিনুল ইসলাম আমিন দলীয় প্রার্থী না দিয়েও যখন আসলে নিজের দলের প্রার্থীর জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন সেটিকে আসলে আমরা কিভাবে দেখবো প্রশ্ন উত্তর নিব আমাকে বিরতি নিয়ে ফিরতে হবে দেশ সম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিক আমিনুল ইসলাম আমিন আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী না দিলেও তারা নিজেরাই নিজেদের দলের প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা চালিয়েছেন এবং সেই জায়গাটি নিয়েও আসলে এক ধরনের প্রশ্নবোধক চিহ্নের সৃষ্টি হয়েছে সেই সাথে যখন আসলে নিজেদের যারা আছেন অর্থাৎ মন্ত্রী কিংবা যারা সংসদ সদস্য আছেন তাদের স্বজনদের জন্য ভোট করা যাবে না সেই জায়গাটিতে আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে নিজেদের প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন না আমি আপনার বক্তব্যটা বুঝিনি নিজেদের প্রার্থীর জন্য প্রচার প্রচার দলীয় প্রতীকে আসলে কোন কেউ নির্বাচন অংশ করতে পারছে আমাদের আমাদের সিদ্ধান্ত হচ্ছে কি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হবে না দলে যে কেউ দাঁড়াতে পারবে এবং সেখানে কোন প্রভাব বিস্তার করার কেউ চেষ্টা করতে পারবে না মন্ত্রী ভাগ্ন মিলেশন করতে পারবে শালাও পারবে কোনো সমস্যা নেই বাট তাকে পাশ করানোর জন্য কোন প্রভাব বিস্তার করা যাবে না সেটা হচ্ছে আমাদের মেসেজ হ্যাঁ এখানে প্রচার করতে পারবে না কেন প্রচার না করলে তাহলে সে ভোটে দ্বারা সে জানবে কিভাবে প্রচার না করলে কোন যোগ্য কোন কেউ যোগ্য এটা জানবে কি করে মানুষ প্রচার তো করতে হবে বাট সেখানে দলীয় প্রতীকে যারা আছেন দলীয় যারা আছেন তারা এই সেই প্রচার করতে হবে দলীয় আমি দলীয় দলীয় প্রার্থী হিসেবে প্রচার করা যাবে না কিন্তু আপনি যদি আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যদি কেউ প্রার্থী হয় স্বাভাবিক নিয়মে তো কারো পছন্দ হইতে পারে এক্স কে কারো পছন্দ হইতে পারে ওয়াই কে সে ওয়াই এর পক্ষে প্রচারণা চালাবে কেউ ওয়াই এক্স এর পক্ষে প্রচারণা চালাবে এটা তো স্বাভাবিক একটা নিয়ম কিন্তু সেখানে প্রচারণাটাকে এমন কিছু করা যাবে না যাতে ভোটটা প্রভাবিত হয় এবং মানুষ যত ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে কোনো ধরনের দ্বিধাবোধ না করে এটা হচ্ছে আমাদের পরিষ্কার মেসেজ আরেকটা বিষয়টা হচ্ছে কি এই যে আমরা সবসময় নির্বাচন নির্বাচন বলি আসলে নির্বাচনটা হচ্ছে রাজনীতির ছোট্ট একটি পার্ট বাট গুরুত্বপূর্ণ পার্ট ছোট্ট এখন রাজনীতিটা যতদিন ঠিক হবে না ততদিন আপনি নির্বাচন বলেন গণতন্ত্র এগুলো ঠিক করতে পারবেন না যেমন আমি গতকালের কথা বলি গতকাল গেল এপ্রিল মুজিবনগর দিবস হ্যাঁ তো এখন মুজিবনগর দিবসটাই তো এই এই দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় সতেরো এপ্রিল শপথের মাধ্যমে একটি প্রবাসী সরকার যুদ্ধ পরিচালনা করে দেশটাকে স্বাধীন করেছে তো বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস তারা সেই দিনটা পালন করবে না কেন তারা কেন বলবে যে আওয়ামী লীগ সব কিছু নিজেদের মতো করে করতেছে তাহলে আপনি এই যে বেসিক পয়েন্টগুলো এই জায়গাগুলোতে আমাদের একটা ঐক্যমত পৌঁছানো হচ্ছে রাজনীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন ধীরে ধীরে না এটা তো পৌঁছাতে হবে যদি আমি যদি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি তাহলে আমাকে দশ এপ্রিল মানতে হবে আমাকে সতেরো এপ্রিল মানতে হবে আমাকে সাতই মার্চ মাথায় রাখতে হবে আমাকে এগুলো রাখতে হবে এখন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমি দাবি করতেছি সাতাশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা করছে উনি স্বাধীনতার ঘোষক তো এগুলো তো রাজনীতির বেসিক প্রবলেম এই প্রবলেমগুলো সলভ না করে আপনি আমি আমরা সবাই মিলে নির্বাচন গণতন্ত্রগুলো ঠিক করছি যতদিন পর্যন্ত আসলে এই বিভেদটা আমরা রাজনীতিতে দেখতেই থাকবো এই বিভেদটা তো পঁচাত্তর পনেরো আগস্টের পরে শুরুর আগে ছিল না তো সৌরভ হাসান এই যে বিভেদের কথা বলছিলেন আমিনুল ইসলাম আমিন কিংবা যে এই প্রচারণার কথা বলেছেন সেই প্রচারণার জায়গাটি নিয়ে আসলে যখন অনেক ধরনের আলোচনা সমালোচনার জায়গা সৃষ্টি হচ্ছে নাটোরের সিংড়ার ঘটনা নিঃসন্দেহে আপনি জানেন একজনকে অপহরণের অভিযোগ উঠেছে এবং সেটা একজন খুবই শক্তিশালী প্রতিমন্ত্রী তার শালকের বিরুদ্ধে এই ঘটনাগুলো আসলে কিসে জানান দিচ্ছে আবার তো এই আমিনুল ভাই কিন্তু মোটামুটি আপনার প্রশ্নের জবাব দিয়েছে আমি যোগ করতে চাই যেটা যে আমরা একাত্তর মুক্তিযুদ্ধ এসবকে যদি আজকের রাজনৈতিক সমীকরণে দেখি তাহলে এর মীমাংসা হবে না আর যদি একাত্তরের পটভূমিতে ওই সময়ে যেয়ে দেখি তাহলে সমাধান হয়তো পাওয়া সম্ভব একাত্তরে যে সবাই যেমন মুজিবনগর সরকার মুজিবনগর সরকারে তখন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। বিশেষ করে তরুণ আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব তো সরকারের সরকারের প্রতি আস্থাশীল ছিলেন না কিন্তু তারা আলাদা কাজ করেছেন মুজিব মুজিব বাহিনী গঠন করেছেন মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন

ইতিহাসের কী বলে একটি বিভাজনকারী ঘটনা কিন্তু এটা শুরু হয়েছে তো স্বাধীনতার পরেই স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা কি আঁকতে আঁকতে পেরেছে তারা কি ভাগ হয়ে যায়নি তারা কি আলাদা দল করেনি তারা কি একে অপরকে অপরের বুদ্ধে কি বলে সর্বোচ্চ মানে যে যেটাকে বলে যে জেহাদ বিরোধী দল সরকারকে উৎখাত করেছে করতে চেয়েছে সরকারও বিরোধী দলকে নিঃশ্বাস করতে চেয়েছে সুতরাং আমাদের রাজনীতি তখন থেকেই কিন্তু

এটা তো এই পনেরো আগস্ট এটা বাধা হতে পারে না কিন্তু আপনি যে আপনি যে নাটোর এবং যে কথাটি বলেন একজন এমপি বলেছেন যদি তার ছেলেকে ভোট দেন তাহলে উন্নয়ন হবে আর যদি না দেন উন্নয়ন বন্ধ হবে এত ফৌজদারি অপরাধ আপনার কাছে যদি করি এই যে নোয়াখালী যে ঘটনা বললেন সৌরভ হাসান তিনি তো নিজেও একজন নির্বাচিত সংসদ সদস্য তিনি আসলে কি করে এই ধরনের এক ধরনের হুমকি মূলক কথা বলতে পারেন এটা তো সৌরভ বলে ফেলেছেন আমি তো শুরুতে বলেছিলাম যে আমি যদি জনগণের উপরে বিশ্বাসী হই তাহলে তো আমি এখানে বঙ্গবন্ধুর দিকে তাকান বঙ্গবন্ধুকে তার স্ত্রীকে ওনার যে ভূমিকা মুক্তিযুদ্ধের স্বাধীন করার জন্য উনি গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন যে আমাকে দেশের ফার্স্ট লেডি করেন অথবা আমাকে মহিলা প্রেসিডেন্ট করেন অথবা বঙ্গবন্ধুর সাথে যে চার জাতীয় নেতা শহীদ হয়েছেন তেসারা নভেম্বর তাদের কারো স্ত্রীকে মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তাদের জীবনটা কি ছিল তাদের তো দশ বিশেষ কাজের লোক ছিল না তারা সারাদিন কর্মীদের জন্য কাজ করেছে তার বিনিময় তো তারা চায় নাই তারা তো বলেনি তাই তাদের কি ভুল ছিল অফকোর্স নট এই জন্য তাদেরকে মানুষ যেন শ্রদ্ধা করে ভালোবাসে যে যে দল করুক সে রাজনীতিটা আবার ফেরত নিয়ে আসতে হবে সৌরভ যেমনটি বলছিলেন যে স্বাধীনতার পর অনেকগুলো রাজনৈতিক দল হয় হতে পারে আপত্তি নেই কিন্তু ওই রাজনৈতিক দলগুলো তো যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী করে নাই সে জায়গাটা ছিল না এই যে মাইক্রোফিকে বললেন যে কথার মাঝখানে ভালো লেগেছে যে বঙ্গমন্দের খুনি যদি একদাসে রাষ্ট্রপতি ইলেকশন করে আড়েরজন যদি তাকে সংসদের বিরোধী দল নেতা বানায় তাহলে তো ওই প্রেক্ষাপটে প্রেক্ষাপর এক না এই জায়গাগুলো ঠিক করতে হবে মিনিমাম كده বলছেন সেখানে এই দুইজনকে দুইজনকে দেখার ক্ষেত্রে তো আপনাদের আপনাদের দেখার কিন্তু পার্থক্য আছে

যেটা আমরা শুরু থেকেই বলতেছি যে আজকে এই যে মাথাচারা দিয়ে যে উঠতেছে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতির অভাব এই যে আমরা যেটা এতক্ষণ কথা বলতেছিলাম সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে আসতে হবে সুস্থ ধারায় যদি আমরা রাজনীতিকে নিয়ে আসি তখুনি ক্ষমতাশিন দল কিনা তাহলে সেই প্রচেষ্টা করছে না বলে আপনি মনে করেন আমি মনে করি ক্ষমতাশিন দল সেই প্রচেষ্টাটা করে খমতাশিন দল চাচ্ছে আমি আরো ক্ষমতায় থাকবো আমি আরো কিছু করব আমি দেখাই দেব ক্ষমতা আমার দরকার আমি জন বিরোধদল তো বলছে তাদের জনগণের প্রতি তাদের আস্থা আছে জনগণেরও তাদের প্রতি আস্থা আছে তাহলে নির্বাচন কেন আসলে এই আমিন সাহেব এখানে আছেন উনি সাতকে নিয়ে বাড়ি ওনার আমিও আমারও বাড়ি চট্টগ্রাম খুলসিতে তো আমি বলি আমি চট্টগ্রামে এখন কম থাকি দেশের মানুষ উনি আওয়ামী করেন সত্য যে এই দেশের মানুষ এখন মানে আওয়ামী লীগের প্রতি বৃত সন্দেহ তাদের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই কোনো কিছু নেই জয়ী তো বারবার আওয়ামী লীগই হচ্ছে হ্যাঁ হ্যাঁ জয়ী আওয়ামী লীগ হচ্ছে কিভাবে হচ্ছে কেন তাহলে বিরোধী দল আসতে বিরোধী দল দেখতেছি এই নির্বাচনে গিয়ে আমার কোনো লাভ নেই আমি যতভাবেই নির্বাচন করতে যাই না আমি ওখানে ভোটের ভোট সেন্টারে উপস্থিত হইতে পারবো না সুষ্ঠু ভোট হবে না আগে ভোট হয়ে যাবে বা পরে ভোট হবে আর এই যে নির্বাচন কমিশন একটা অথর্ব নির্বাচন কমিশন এখানে এই লোকটা কিন্তু এই হাইবুল আহল সাহেব যখন উনি গভর্নমেন্টে ছিলেন সচিব ছিলেন সচিবালয়ে ছিলেন খুবই ভালো দায়িত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিন্তু যখনই ওনাকে এখানে এনে বসানো হলো তিনি ওই আগের মতো আবার অন্যরা যা করেছে তাদেরকে ফলো করতেছে কিন্তু বিরোধী দলগুলোকে এই বিষয়গুলো নিয়ে আমরা বহু আন্দোলন উনার ব্যাপারে আমরা বহু আন্দোলন করেছি আপনারা দেখেছেন কোনো আন্দোলনে সফলতা আসে না কেন সফলতা তো আসছে 100% সফলতা আসছে আমাদের আমরা জনগণকে বলছি সাতই নির্বাচন তোমরা বর্জন কর জনগণ বর্জন করছে এরপর 41 শতাংশ ভোট কাস্ট হয়েছে 41 শতাংশ ভোট হয়নি ভোট কাস্ট হয়েছে 2 শতাংশ

পর দেশ সাম্প্রতিক উপজেলা আলোচনা আমরা রফিকুল ইসলাম বাবু যে অভিযোগ করেছেন বারবার আসলে বিনা ভোটে আওয়ামী লীগ জয়ী হচ্ছে কিনা রফিক ভাইয়ের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম রফিক ভাই বা বিএনপি নেতৃবৃন্দ অথবা বিরোধী দল যখন বলে কথা বলার অধিকার নাই তখন আমার খুব হাসি ভাই মানে আপনি দেখুন মানে ইলেকট্রনিক মিডিয়া বলুন অথবা প্রিন্ট মিডিয়া বলুন এমন কোন দিন নেই যেদিন শেখ হাসিনাকে স্বৈরাচারিণী ফেসিস্ট বলা থেকে শুরু করে এমন কোন সমালোচনা শব্দ বা বাক্য নেই যেটি তার বিরুদ্ধে বলা হচ্ছে না এমন এরপরও বলছে কথা বলার স্বাধীনতা না তাহলে কিভাবে কথা বললে কথা বলার স্বাধীনতা হবে সেটা আমাদের যদি বলে হয়তোবা বা সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে এক দুই নম্বর তিনি বলছেন যে সাতের নির্বাচনের সব সিলমারা নির্বাচন ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন এগুলো তো জানা সবচেয়ে বড় মাধ্যম কারণ একজন প্রার্থী তো দুই তিনটা বেশি ভোট কেন্দ্রের বাইরে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কোথাও কিন্তু এই ধরনের কেউ বলেনি যে এই ভোটে কেউ সিল মেরেছে কোনো মানে ভিডিও চিত্র বলেন অথবা স্ত্রী চিত্র কিন্তু দেখা যায়নি সর্বশেষ যেটি বলছেন যে একটি নেতৃবৃন্দ প্রতিদিনই বলেন যে জনগণ তাদের পক্ষে আছে তাদের আহ্বানে সাড়া দিয়েছে এবং সরকার তাদের কাজ দিচ্ছে না এই প্রসঙ্গে যদি বা দেশটা আমি পছন্দ করি না পাকিস্তান তবু তার একটা এক্সাম্পল দিই বাংলাদেশের নির্বাচনের পাকিস্তানের একটি নির্বাচন হয়েছে এবং সেখানে ইমরান খান এবং তার দল যেন অংশগ্রহণ করতে না পারে সে কারণে ইমরান খানকে তোষাগানা মামলায় ১৪ বছর মোট চোদ্দ বছরের জেল দিয়েছে এবং তার দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে কারণে তার দলের প্রতীক বাতিল করেছে প্রতীক বাতিল করার পরে তার সমর্থকরা যখন মানে প্রতীকবিহীন স্বতন্ত্রভাবে নির্বাচন অংশগ্রহণ করে তখন তার দলের এগারো জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে তারপরেও তারা যারা বাকি ছিল তার নির্বাচন অংশ নিয়েছে সে নির্বাচন অংশ হওয়ার পর যখন দেখল যে রেজাল্ট ইমর খানের পক্ষে যাচ্ছে 27 ঘন্টা রেজাল্ট বন্ধ রেখেছে বন্ধ রাখার পরে দেখল যে না তার এককভাবে তার সংখ্যা গরিষ্ঠতা ঠেকানো যায়নি এইটাই হচ্ছে জনসমর্থন তো বিএমপি তো নির্বাচনে না এসে বলে যে আমাদের পক্ষে জনগণ আছে কোন ব্যারোমিটারে ঠিক করে তারা বলে জনগণ আপনাদের তাহলে আমরা বুঝতাম ভালোবাসা কারণ নির্বাচন বর্জন করে কোনো অর্জন করতে পেরেছে কিনা না ওই যে বললাম তো অর্জন এটাই হয়েছে যে আমরা যখন এই সাতই জানুয়ারি নির্বাচন আমরা যা আমি ছয় তারিখে আমি নিজেও প্রেস ক্লাবের সামনে থেকে সংবিধানের ধারা দিয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এখনও সময় আছে এই নির্বাচনটা বন্ধ করে দেন দরকার হলে জাতীয় সরকার করেন জাতীয় সরকার করে প্রত্যেক দল থেকে একজন দুইজন করে নিয়ে অথবা বড়ো দলগুলি আপনারা করেন যেভাবেই হোক সবাইকে নিয়ে নির্বাচনটা করেন এবং করে

কত ভিডিও চিত্র আছে যে মিডিয়া দেখেন আচ্ছা আচ্ছা শোনেন ওই এই টক এখানেই আমি যেটা বলছে এটা হচ্ছে আর উপনির্বাচনের কথাটা নির্বাচন না জানুয়ারির নির্বাচনে এই এই জায়গায় বসে আমি বলেছিলাম আপনি ছিলেন

গণতন্ত্র হলো একসঙ্গে উনি বললেন রাজনৈতিক নেতৃত্ব সে একসঙ্গে চলতে অভ্যস্ত নয় চলতে রাজি নয় এক পক্ষ নির্বাচন করবে আর এক পক্ষ নির্বাচন করবে না এক পক্ষ কথা মানে কথার জোরে সবকিছু নির্বাচন তো নির্বাচন হতে হবে বাছাই বাছাই করার সুযোগটা থাকতে হবে এই উপজেলা নির্বাচন আমি জাতীয় নির্বাচন নিয়ে তো অনেক কথা হয়েছে এই উপজেলা নির্বাচনে কি বাছাই করার সুযোগ থাকবে সেটা বিরোধী দল যদি না আসে জনগণ কাকে ভোট দিবে বাছাই কাকে করবে এখন না আসে কেন nasce তাহলে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আসে আমি আমি ইসলাম ভাই বললেন পাকিস্তানের উদাহরণ দিলেন পাকিস্তানের প্রশাসন এবং আইনস্ট্রাকল রক্ষাকারী বাহিনী বেসামরিক প্রশাসনে আইনস্ট্রাকল রক্ষাকারী বাহিনী কিন্তু জনগণের সেখানকার ভোটারদের ভোটার অধিকার রক্ষা করে যদি ভোটারদের করে তাহলে 27 ঘন্টা ভোট বন্ধ ছিল কেন

আত্মদহনের জায়গা থেকে বিবেকের যন্ত্রণা থেকে উনি রিজাইন করেছেন কিন্তু ঠিক আছে এবং উনি বলেছেন আমার সাজা হওয়া উচিত কারণ আমি প্রশাসনের প্রেশারে এই কাজটা করেছি তার মানে প্রশাসন প্রেশার দিয়েছিল আপনি বলছেন প্রশাসন ভোটের ব্যবস্থা এটা হচ্ছে সত্যের অপরাধে এই রাজনীতিতে নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন তো সরকার বিএনপির প্রতীক বাতিল করে নাই যদি বলেন সাত জানুয়ারি কার সঙ্গে আসছি সাত জানুয়ারি তিনি শেষ করতে দেন উত্তরটা দিতে দেন যদি বিএনপি যেটা দাবি করতেছে জনগণ তাদের পক্ষে আছে তারা যদি সে ভোটে আসতো

এরকম ভাই এগুলি যদি আপনি না যদি ঘাটতে যান পঁচাত্তরের পনেরো আগস্টের পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কোন জেলার নেতাও জেলা বাইরে ছিল তাহলে আপনাকে ঠিক করতে হবে রাজনীতি হ্যাঁ রাজনীতির নেতৃত্ব কিন্তু বিরোধী দলের বড় দায় জায়গা আছে অবশ্যই

প্রধানমন্ত্রী তিনিও আসলে আস্থা অর্জন করার জায়গাটিতে অনেক ধরনের আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন আমরা সেই প্রত্যাশা দেখতে চাই আমিনুল ইসলাম আমিন সৌরভ হাসান এবং রফিক ইসলাম বাবলু ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক পর্বত একবার আমন্ত্রণ রইল ধন্যবাদ এতক্ষণ দেশ সাম্প্রতিকের সাথে থাকার জন্য